এরপরের যে অংশটা শুরু হবে 2024 সাল, এই 24 সালে আমরা জানি যে জুন জুলাইতে মনে হয় পরীক্ষা হতে পারে, বাট মানে একটু মানে রিস্ক হয়ে যায়, মানে জুলাই পর্যন্ত রিস্ক হয়ে যায়, আমরা ধরে নিচ্ছি একটু আগেই ধরে নিই, একটু খারাপ সিচুয়েশন হচ্ছে এরকমই চিন্তা করি, মেয়ের আগে হওয়ার চান্সই নেই। হ্যাঁ, মে পর্যন্তই ধরো এইচএসি হবে, এর মাঝখানে এটা এটা সময় যেটা করবা, এটা সময় অনেকে যেটা করে যে ইংলিশ বাংলা আইসিটি এগুলো তোমার ধরো ওগুলো বাদ দিয়ে না, ওইগুলো রুটিনে থাকে, রিভিশন রুটিনে চলে থাকে, আর ইংলিশ বাংলা আইসিটিটাও তখন একটু ইন্ট্রোডিউস করতে পারো, এগুলো আবার খুব বেশি দিন সময় দিয়ে শেষ করবে না, এগুলো ধরো সাপোজ তুমি শেষ করতে চেষ্টা করবে দেড় মাসের মধ্যে, মানে এখানে দেড় মাসের মধ্যে লাইক ধরো তোমার মার্চের মধ্যে এটা শেষ করার ট্রাই করবা, যে ইংলিশ বাংলা আইসিটি রুটিনের মধ্যে ঢুকায় একটা জায়গায় এগুলো রিভিশন চলতে থাকবে এবং ইংলিশ বাংলা আইসিটিও মার্চের নাগাদ শেষ করে ফেলবা, আর এরপরে বাকি যেটা সময় পাবে এপ্রিল মাসটা, এই মাসটা মডেল টেস্ট, কোনো কথাবার্তা নাই, খালি মডেল টেস্ট, অ্যান্ড টেস্ট পেপার একদম ভাজা ভাজা করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, কারণ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও তো 93+ মার্কস লাগবে, 93% উপরে মার্কস লাগবে, তো এই হচ্ছে আমি বলবো যে একটা স্টুডেন্টের টাইমলাইন হওয়া উচিত যদি সে আসলে মানে ট্র্যাকে থাকতে চায়, ঠিক আছে, এই টাইমলাইনটা মাথায় রাখো। এই টাইমের মধ্যে বাংলা ইংলিশ আইসিটি খুব বেশি ইন্ট্রোডিউস করা দরকার নেই, হ্যাঁ কলেজ এক্সাম হবে তো কি করবো, কলেজ এক্সামের আগের দিন বা তার আগের দিন যতটুকু পারো ততটুকুই সম্ভব, ততটুকু সম্বল নিয়ে পরীক্ষা দিতে যাওয়া, ঠিক আছে, আর এই টাইমের মধ্যে এই পিসিএমবি শেষ করার চিন্তাটাই বেশি মাথায় রাখি, এটাই তোমাকে চান্স পাওয়ানো বা না পাওয়ানোর ক্ষেত্রে ম্যাটার করবে। এইচএসসিতে ভালো করতে হবে, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিটা আগে গুছায় দেন বাকিগুলো, ঠিক আছে, ওকে।